হ্যালো ইয়ার ভিউয়ার্স, আমরা সাধারণত এই ফেসবুকে কাউকে অ্যাড না করে আমরা সরাসরি মেসেঞ্জারে অ্যাড করে নিই। সেক্ষেত্রে আমরা দেখি যে পরে অ্যাড করার পর আর রিমুভ করতে পারি না, বা তাকে চাইলেই আমি আনফ্রেন্ড করে দিতে পারতেছি না, কারণ আমি তো আর তাকে ফেসবুক থেকে অ্যাড করিনি। এভাবে নানা সমস্যা দেখা দেয়। সো আজকে আমরা সলভ করব কীভাবে মেসেঞ্জারে কাউকে অ্যাড করলে সেটা রিমুভ করতে পারি। সো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমি দেখাচ্ছি যে আমি ফেসবুকে অ্যাড করিনি, শুধু মেসেঞ্জারে অ্যাড করে নিয়েছি। তো আমি দেখিয়ে দিতেছি, এবারে দেখিয়ে দিতেছি তার প্রোফাইলে গিয়ে অ্যাড আছে কি না আমার সাথে ফ্রেন্ড হিসেবে। সো এখানে অ্যাড ফ্রেন্ডের জায়গায় দেখতেছেন ফ্রেন্ড হিসেবে নাই, অ্যান্ড আনফ্রেন্ড করা আমার। সো এবারে আমরা একে ডিলিট করে দিব। ডিলেট, অ্যান্ড এখানে খুঁজে পাওয়া যাবে না তাকে। অ্যান্ড পিপলে ক্লিক করতে হবে। পিপলে ক্লিক করার পর কন্ট্যাক্টে যেতে হবে। কন্ট্যাক্টে যাওয়ার পর এখানে নিচে সার্চ করতে হবে। সার্চ করার পর আমরা পেয়েছি, এখানে দেখা যাচ্ছে রিমুভ কন্ট্যাক্ট, মেসেঞ্জার লেখার উপরে দেখা যাচ্ছে রিমুভ কন্ট্যাক্ট। এখানে আমি যদি অন্য একটা যাই তাহলে দেখা যাবে এখানে রিমুভ কন্ট্যাক্ট নামে কিছুই নেই, এখানে রিমুভ কন্ট্যাক্ট রয়েছে। এখানে রিমুভ কন্ট্যাক্টে ক্লিক করে রিমুভ করে দিতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে আমি তাকে মেসেঞ্জার থেকে ডিলিট করে দিতে পারছি। এভাবেই মেসেঞ্জার থেকে ডিলিট করে দেওয়া যায়। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব। সো টেক কেয়ার, টাটা।